সম্প্রতি ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর গিয়েছেন ভারতের সাবেক উইকেট কিপার ব্যাটার দিনেশ কার্তিক। ফ্র্যাঞ্চাইজি লিগেও আর খেলবেন না বলে জানিয়েছিলেন তিনি। শুধুমাত্র ধারাভাষ্যকারের পদেই দেখা যাবে দিনেশকে, এমনটা নিজেই বলেছিলেন। তবে আবারও মাঠের ক্রিকেটের ফিরে আসার ঘোষণা দিলেন 39 বছর বয়সী এই খেলোয়াড়। আগামী বছর দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি লিগ SA20-তে প্রথম ভারতীয় হিসেবে ডাক পেলেন তিনি। সেখানে রাজস্থান রয়্যালসের একই মালিকানাধীন পার্ল রয়্যালসের হয়ে খেলার কথা আছে তার। 2024 সালের IPL-এ দারুণ ছন্দে ছিলেন দিনেশ। তার ফিটনেস জনিত কোনো সমস্যাও ছিল না। তারপরও তার ক্রিকেট থেকে আকস্মিক বিদায়ের ঘোষণায় অবাক হয়েছিলেন তার সমর্থকরা। এরপর তাকে IPL-এ তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ এবং পরামর্শদাতা হিসেবে মনোনীত করা হয়। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা প্রসঙ্গে তিনি বলেন, সাউথ আফ্রিকায় খেলার এবং সফর করার অনেক স্মৃতি আমার আছে। যখন এই সুযোগটি এসেছে আমি না বলতে পারিনি, কারণ প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসা এবং রয়্যালসের সাথে এই অবিশ্বাস্য প্রতিযোগিতায় জয়লাভ করাটা বিশেষ হবে। IPL-এ 17টি মৌসুমেই খেলেছেন দিনেশ, তবে রাজস্থানের হয়ে কখনো মাঠে নামেননি তিনি। এবার এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা বিষয়ে তিনি বলছেন, যদিও আমি IPL-এ রাজস্থানের প্রতিনিধিত্ব করার সুযোগ পাইনি, আমি পার্ল রয়্যালস দলে যোগ দিতে পেরে আনন্দিত। অভিজ্ঞতা, গুণমান এবং সম্ভাবনার জন্য আমি অবশ্যই আগামী মৌসুমে অবদান রাখতে আগ্রহী। সামির মোহাম্মদ আনান, স্পোর্টস বাংলা।